গুণী কিংবদন্তি অভিনেত্রী স্বপ্নম উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। কয়েকদিন আগে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নতুন কমিটির সদস্য হওয়ার। ভাবার জন্য 2 দিন সময় নিয়েছিলেন তিনি। সেই 2 দিন পার হয়েছে, তবে কমিটিতে যোগ দেননি তিনি। বিনয়ের সঙ্গে ফেরত দিয়েছেন, জানিয়েছেন নিজের অপারগতা ও অনাগ্রহের কথা। তুমুল সমালোচনার মুখে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করার সিদ্ধান্ত হয়। সেন্সর বোর্ডের সদস্যরাই নবগঠিত সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে 2 জন সদস্য সরে দাঁড়ানোই শূন্যতা সৃষ্টি হলে সেটি পূরণের লক্ষ্যে প্রস্তাব করা হয় স্বপ্নমকে। এর মধ্যে ৭৯ বছর বয়সে অভিনেত্রী বোর্ডে থাকার বিষয়ে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি নিজে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী। কারণ হিসেবে শারীরিক অবস্থা ও মানসিক চাপের কথা জানিয়েছেন তিনি।